জয় বন্ধু আমি রাহুল তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে তোমাদের তোমরা যেন ভালো করে যে এসএসসি তরফ থেকে কিন্তু নতুন একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে এই নোটিশটা কিন্তু আমি অনেকক্ষণ আগে আধা ঘন্টা আগে কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে কিন্তু দিয়ে দিয়েছি যারা টেলিগ্রামে ছিল তারা অবশ্যই দেখে নিয়েছে তো এই নোটিসে বলা হয়েছে সাপ সাপ কিন্তু বলা হয়েছে যে আমাদের কিন্তু ভোটের কারণে আমাদের ভোটের কারণে যেসব এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সাম কিন্তু শিডিউল কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে নিউ কিন্তু রি এক্সাম শিডিউল কিন্তু জারি করা হয়েছে তো আমি তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে আছো এই কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে সাবসাপ কিন্তু এখানে বলা আছে ডিউ টু জেনারেল ইলেকশন তো এখানে দেখছো ইলেকশনের কারণে কিন্তু এই কিন্তু এক্সামগুলো কিন্তু পোস্টপোন করা হয়েছে তো রি এক্সামের শিডিউল কিন্তু এখানে জারি করে দিয়েছে যেমন দেখো এখানে সিপিওর এক্সাম ছিল সাব ইন্সপেক্টর বিএসএফ সিআরপিএফ যেগুলো থাকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সেখানে নয় মে থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপোন করে এখন কিন্তু বর্তমান কিন্তু সাতাইশ তারিখ থেকে করে দিয়েছে জুনের সাতাইশ তারিখ মানে কিন্তু ভোট পুরো শেষ হওয়ার পর এবং ফেজ যে টুয়েলভের যে এক্সাম ছিল তোমার দেখতে আছো সেটা কিন্তু ছ তারিখ মেয়ের কিন্তু ছ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু করছে এখানে সাবসাপ দেখতে পাচ্ছ এখানে এখানে আরও তোমাদের এক্সাম ডেট দিয়েছে যেটা যে টেন প্লাস টু যে এখানে রিটিন যে এক্সাম হয় তার কিন্তু এখানে ডেট পুরো দিয়ে দিয়েছে এবার যে আমাদেরকে দেখতে এখানে কিন্তু বলা ছিল যে এইসব কিন্তু এক্সাম কিন্তু ভোটের সময় নেওয়া যাবে কিন্তু কেন নিল না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো যেসব ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কিন্তু এক্সাম দিতে যাবে ধরো আজকে তার আজকে ভোট চলছে কিন্তু আজকে যে ক্যান্ডিডেটের ভোট ছিল সেই ক্যান্ডিডেট আজকেই এক্সাম পড়েছে আজকেই তার এক্সাম পড়েছে তখন সে কী করবে সে কিন্তু এক্সাম ডেট দিয়ে চলে সে কিন্তু ভোটটা দেবে না তখন তার ভোটটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু এখানে কিন্তু পুরোপুরিভাবে পোস্টপোন করে দিয়েছে তো এবার এইবার আছে আমাদের মেন যে কথা আমাদের ফিজিক্যাল যে এসএসসিডি যে ফিজিক্যাল সে এস ফিজিক্যাল ভোটের আগে হবে না ভোটের পরে হবে সেটা আমি তোমাদের বলছি এক্ষুনি এবার হচ্ছে আমাদের সব থেকে বড় টপিক কি আমাদের এসএসসিডির যে ফিজিক্যাল সে ফিজিক্যাল এখন হবে নাকি এক্সাম ভোটের পর হবে সেটা নিয়ে কথা বলছি তো তার আগে বলে দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেল নিয়ে প্রথমবার যদি এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডিফেন্সে যে কোনো আপডেট এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং তোমরা যদি না এখনও পর্যন্ত যদি টেলিগ্রামে যদি না জয়েন হয়ে থাকো তো অবশ্যই তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম টেলিগ্রামে দিয়ে থাকি টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ওখান থেকে জয়েন হতে পারবে তো চলো এবার আমি তোমাদের বলছি যে আমাদের ফিজিক্যাল কপি হতে হয় তো এখান থেকে তোমরা পুরোপুরি তোমরা ক্লিয়ার তোমরা হয়ে যেতে পারো যে দেখো এখানে এক্সাম ক্যান্সেল করেছে মানে সরকার কিন্তু চায় না সেই ক্যান্ডিডেট কিন্তু ভোটটা নষ্ট হয়ে যাক সেই কারণে আমি আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় যে এখানে যে আমাদের ফিজিক্যাল যে আছে না ফিজিক্যাল কিন্তু পুরোপুরি কিন্তু পোস্টপোন হবে যা হবে কিন্তু ভোটের পর হবে তো আমি তোমাদের বলেছিলাম চার তারিখ পর্যন্ত কিন্তু কোনো জুন মাসের চার তারিখ পর্যন্ত কোনো কিন্তু এখানে রানিংই তো হবে না যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আমার এটা মনে হচ্ছে তোমাদের কী তোমাদের মনে হয় তোমরা ভালো হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো যেহেতু এখানে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে এক্সাম ক্যান্সেল করার কারণ কোনো সরকার চায় না যে একটাও ভোট কিন্তু নষ্ট হোক তার মানে এখানে তোমার জিডির যখন এখানে ফিজিক্যাল হবে তো জিডির ফিজিক্যালে কত মানে একদিনে কত বাচ্চা যাবে তাই না অনেক বাচ্চা যাবে তো ফিজিক্যালে তো প্রচণ্ড বাচ্চা যাবে তোমরা যেন আমাদের ওয়েস্ট তো অনেকগুলো সেন্টার আছে সব মানে অল ইন্ডিয়া মিলে অনেক সেন্টার আছে তো সেখানে অনেক অনেক স্টুডেন্ট যাবে তো যেসব স্টুডেন্টের দেখা গেল তো আজকেই ভোট হচ্ছে কিংবা তারা আজকেই তারা রানিং করেছে তো সেখানে তার ভোটটা কি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাই না তার জন্য কিন্তু সরকার কিন্তু পুরোপুরিভাবে চাইবে না তার ভোটটা নষ্ট হয়ে যাক ঠিক আছে তো ভোট দেওয়ার অধিকার সবার আছে তাই না তো সেই কারণে কিন্তু এখানে আমারও যেটা মনে হচ্ছে যে আমাদের ফিজিক্যালটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেল করা হবে ও ক্যান্সেল নয় মানে পুরোপুরি কিন্তু ভোটের পর যে জুন মাসের চার তারিখ আছে জুন মাসে কিন্তু চার তারিখের পরে হয়তো কন্ট্যাক্ট হয়তো করাতে পারে জুন মাসের চার তারিখের পর হয়তো কন্ট্যাক্ট করাতে পারে তো সেই কারণে বলছি আমার যেটা মনে হয় বা তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের বলবো দেখো এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু কিছু কনফার্ম নয় এগুলো কিন্তু পুরোপুরিভাবে কিছু কনফার্ম নয় যে একটা আইডিয়া লাগানো হচ্ছে তো এখানে এক্সাম ক্যান্সেল করে দিয়েছে মানে এসএসসির এক্সাম তো এখানে কিন্তু এটা মানতে পারো যে আমাদের ভোটের পর কিন্তু রানিং কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আর তোমাদের আমি বলবো তোমরা কিন্তু কেউ রানিং কিন্তু ছাড়বে না কেউ কিন্তু রানিং কিন্তু ছাড়বে না রানিং কিন্তু করতে থাকবে কারণ এসএসসি কী করবে কেউ জানে না ঠিক আছে দেখা যাবে হয়তো রানিং হয়তো ভোটের সময় কন্টাক্ট করে দিল এক্সাম ক্যান্সেল করেছে কিন্তু রানিং হয়তো ভোটের সময় কন্টাক্ট করো তখন তুমি কোথায় যাবে তার জন্য পুরোপুরি তুমি সব দিক থেকে তোমরা কিন্তু রেডি থাকবে মানে এক নিজে থেকে যেন না মানে মনে হয় যে আমি রানিং ফেল মানে পাশ করতে পারবো না তো এরকম করবে না অনেকটা যাদের যাদের রানিং কম ছিলো যারা যারা রানিংয়ে কম আছিল তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ তোমরা মানতে পারো তোমরা ভেবেছিলো যে রানিং আমরা করতে পারবো কি পারবো না পাস করতে পারবো কি পারবো না তো সেখানে তোমরা কিন্তু অনেকটাই তোমার সময় পেয়ে যাচ্ছ কারণ তোমরা এখানে তোমরা এপ্রিল মাসটা পুরোপুরি পেয়ে যাচ্ছো তারপরে মে মাসটা পুরোপুরি পেয়ে যাচ্ছো তার জুন মাসে হয়তো হলেও জুন মাসে হলেও মিডিলের পর কিন্তু সেকেন্ড উইকের পর কিন্তু এখানে রানিং কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কারণ জুন মাসে তোমরা জানো চার তারিখ হচ্ছে ভোটের রেজাল্ট তো চার তারিখ ভোটের রেজাল্ট তো চার তারিখের আগে তো কোনো কন্ট্যাক্টই করাবে না তো ভোটের পর কন্ট্যাক্ট করবে ঠিক আছে সেই পনেরো তারিখের পর জুনের কিন্তু পনেরো তারিখের পর আশা করি হতো কন্টাক্ট করতে পারে তো তার জন্য তোমরা কিন্তু অনেকটা মোটা টাইম পেয়ে যাচ্ছো যাদের কিন্তু রানিং একটু প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই তোমার রানিং ভালো করে দেবে এখানে তোমাদের এই সুযোগ তোমরা মিস যদি করো তাহলে কিন্তু জীবনে আর পাস করতে পারবে না আমি বলে দিলাম কারণ এসএসসি এই প্রথমবার কিন্তু লেট কিন্তু মানে কী বলেছে ভোটের কারণে মোটা তোমাদের সময় দিচ্ছে হলে দু হাজার বাইশ দু হাজার একুশের মতন যদি হতো অনেকেই কিন্তু ফেল করতো আর এখান থেকে একটা জিনিস তোমাদের বোঝা যাচ্ছে যে কাট অফ কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু হাই যেতে চলেছে তো এখান থেকে ভালোভাবে বুঝতে যাচ্ছে কারণ সব স্টুডেন্ট কিন্তু রানিংয়ের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে তো এমন কেউ খুব কম স্টুডেন্ট থাকবে যারা কিন্তু রানিং কিন্তু ফেল কিন্তু করবে ঠিক আছে তো সবাই যদি রানিং যদি পাস যদি করে তার মানে ভুইজেন কাট অফ আমাদের কত যাবে তাই না তো দু হাজার বাইশ সালে যেমন অনেকেই কিন্তু রানিং কিন্তু ফেল করেছিল তো সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু রানিং কিন্তু ফেল করেছিল তো এখানে দেখবে তো সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু রানিং কিন্তু এখানে পাস করবে এবছর কারণ অনেকটা কিন্তু সময় কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে কাটো কিন্তু অনেকটা তোমরা প্রভাব তোমরা দেখতে পাবে তো যাই হোক যা হবে দেখা যাবে এখন বর্তমান আমাদের হাতে যেটা রানিং করা তো রানিং করা যা যা মেডিকেলে কিছু যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে তোমরা আমাকে এসএমএস করো আমি সেখান থেকে তোমাদের আমি ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো অনেকের কিন্তু মেডিকেলের প্রবলেম আছে কার হাতে কার চোখে এরকমভাবে প্রবলেম আছে তো সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে বলে তো আমার যতটা আমি জানি যতটা আমার এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে তোমাদের আমি ডাউট কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ